হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আমার বান্ধবীর ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, তো সারা রাত চিন্তা করার পরে ড্রেসটা বার করলাম যে কি পরে যেতে পারি। তারপর ম্যাচিং করে সব কিছু বের করেছিলাম। এই বিয়েটা প্রায় 20 দিন আগে হয়েছিল, কিন্তু একটু বিজি থাকার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। যাই হোক, তারপর একটা গিফট কিনে নিয়েছিলাম। আমি গত ব্লগে শেয়ার করেছিলাম গিফট কিনতে গিয়েছিলাম, তারপর সেজে পুজো, তারপর চলে গেলাম বিয়েতে। বিয়েটা বাড়িতে হয়েছিল, তো আমাদের এখান থেকে 7 মিনিট লাগে সিএনজি দিয়ে যেতে। তারপর এই তো যাচ্ছি। তো আসলে আমার একটু জ্বর সর্দি ছিল, যার কারণে বয়সটা এরকম হয়ে গিয়েছিল। তারপর আমার বোনের মেয়েকে নিয়ে গেলাম, যেহেতু কোনো বিয়েতে বা কোনো কোথাও যাওয়া একা এলাও না, তো তাদেরকে সাথে নিয়ে গেলাম। তাদেরকে সাথে নেওয়ার পরে অনেক মজাও হয়েছিল। তো এই যে এখানে ঢুকলাম, তো এখানে মানুষদের খাওয়াবে। তো আসলে বিয়েটা বাড়িতে হওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা গ্রামের সবাইকে খাওয়াতে চেয়েছিলেন, সেই জন্য বাড়িতে মানে ওয়ালিমার অনুষ্ঠানটা রেখেছিলেন। আসলে এই বিয়ের মানে এই ওয়ালিমার দিনে আমাদের আরও একটা দাওয়াত ছিল, তো সেটাতে আর যাইনি, তাই এই ওয়ালিমাতেই গেলাম। আর ওইটাও ওয়ালিমার দিন পর সেটাতেই যাব। তো এখানে তাদের ঘরের ভিতরে এই মঞ্চটা বানানো হয়েছিল, মানে কুঞ্জটা। এখানে সবাই ফটো সেশন করছিল, যারা মেহমান এসেছিলেন, তো আমরাও ফটো তুলেছিলাম। পাশে নিয়ে আমরা সব তাদের নিজেরাই ছিলাম। তারপর আমার ফার্মেদের ছবি তুলছিলাম, তারা ছবি তুলতে দিচ্ছিল না। তো আসলে আমি সবার ছবি দিতে পারি না, সবাই ইউটিউবে ফটো দিতে পছন্দ করেন না। তো এই তো তারা দুই বোন ফটো তুলছিল, আমি তুলে দিচ্ছিলাম। তারপর আমি তাদের রুমটা একটু ভিডিও করলাম। মোবাইল হচ্ছিল আমার ফ্যামিলিকে পেয়েছিলাম তাদের বিয়েতে। তারপরে জিজ্ঞেস করলাম, পরে বললেন মানে দামানদের ব্র্যান্ড লাগে মামাত্র ভাই, তো এই তো দুটো এসেছিল। তো এই যে এটা হচ্ছে তার ছোটো ভাইয়ের ব্র্যান্ড, ছবি। তার ফলে যে বাচ্চাটা সেটা হচ্ছে ওই আমার মামির ছেলে মানে নাতি হয়। তো এই তো এখানে তারা প্রথম গ্রামের মানুষ খাওয়াচ্ছিল, অনেক মানুষ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই যে আমার মামাতো ভাইয়ের ছেলে, আমার বান্ধবী লাগে। তো এখানে এইসব খাওয়া দাওয়া হচ্ছিল, আমরাও লাস্টে গিয়েছিলাম। তো এইখানে সব হান্ডি পাত্রগুলো, তো ওই হচ্ছে আমার ফার্মের রক্ত ভ্রণ। এই যে সব হাড়ি পাত্র এখানে এইখানে লাস্টে যখন আমি গিফটটা দিয়েছিলাম, তো তারা কথা বলছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু ফটো তুললাম তাদের।